বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। ফেলুদার আগে, ব্যোমকেশের আগে, কিরিটিরও আগে ছিলেন এক বাঙালি গোয়েন্দা, প্রিয়নাথ মুখোপাধ্যায়। কিন্তু প্রিয়নাথ কোনো কাল্পনিক চরিত্র নন, সত্যি সত্যি লালবাজারের ডিটেকটিভ ডিপার্টমেন্টের দারোগা। 1878 থেকে 1911 সাল অবধি প্রিয়নাথ চাকরি করেন কলকাতা পুলিশে এবং নিজের দীর্ঘ 33 বছরের কর্মজীবনে নিজের দেখা এবং অনুসন্ধান করা নানান অপরাধ নিয়ে শুরু করেন বাংলার প্রথম ক্রাইম ম্যাগাজিন দারোগার দপ্তর। দারোগার দপ্তরের নির্বাচিত কিছু গল্প বই আকারে প্রকাশ করেছে পুনশ্চ প্রকাশনী। সেই বইয়ের প্রথম খণ্ডের গল্প বিষম সমস্যা অবলম্বনে আমাদের আজকের গল্প সাক্ষী। গল্পটি প্রথম প্রকাশিত হয়েছিল 1300 বঙ্গাব্দের মাঘ মাসে। আজকের গল্প পাঠে দীপ, সূত্রধার আমি মীর। শুরু হচ্ছে সাক্ষী। কার্তিক মাসের এক বিকেলে খবর এলো যে নাথের বাগান অঞ্চলে একটি খুন হয়েছে। কলকাতার বেনেটোলা অঞ্চলের নাথের বাগান হলো যাকে বলে নিষিদ্ধ পল্লী। এই ধরনের জায়গায় খুন হওয়া আশ্চর্য কিছুই নয়, কিন্তু আশ্চর্যের কারণ মৃতদেহের অবস্থা। স্থানীয় থানায় প্রথম খবর গিয়েছিল, তারাই আমায় ডেকে পাঠায়। আমি পৌঁছে দেখি স্থানীয় থানার কর্মী, আমার পরিচিত সতীশ সামন্ত। আসুন স্যার। কি খবর? এই তো দেখুন না স্যার, সকাল সকাল যত ঝামেলা। নাথের বাগানের বস্তির ভেতরে একটি খোলার ঘরের বাইরে মানুষের জটলা। সেই ঘরের ভেতরেই যে লাশ রয়েছে তা বলে দিতে হয় না। ঢুকে দেখি খুব ছোট ঘর, ঘরের মাঝখানে একটি তক্তপোষের ওপর চিত হয়ে পড়ে এক মহিলার মৃতদেহ। বয়স আন্দাজ 25 কি 26। জানা গেল তার নাম চাঁপা। ছিপছিপে চেহারা, ফর্সা গায়ের রং, পরনে শাড়ি। মহিলার বাঁ হাত বুকের ওপর, ডান হাত তক্তপোষ থেকে ঝুলে আছে। চোখ বন্ধ, দাঁতে দাঁত চাপা। শরীরে কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই। গায়ে গয়না বলতে বিশেষ কিছুই নেই, শুধু বাঁ কানে একটি সোনার মাকড়ি আর কোমরে রূপোর গোট। তক্তপোষের ওপর একটি সোনার চুলের কাঁটাও পড়েছিল। দেহের মাথার কাছে একটি গেলাসে সামান্য জল, তার পাশে একটি শালপাতার মোড়কে মিষ্টির কিছু টুকরো। ঘরের দুটি দরজা, আমরা ঢুকেছি সামনের দরজা দিয়ে। সামনের দরজা বড় রাস্তার দিকে। এছাড়া একটি পেছনের দরজাও রয়েছে, সেটি পেছনের একটি সরু গলির দিকে। পাড়ার লোকের দাবি পেছনের দরজা নাকি সবসময় বন্ধই থাকত। চাঁপার কাছে যারা আসতো তারা সামনের দরজা দিয়েই ঢোকা বেরোনো করত। পেছনের দরজার পাশে একটি আলমারি রয়েছে। এছাড়া ঘরে আসবাব বলতে আর কিছুই নেই। আলমারি খোলা এবং দরজায় তার চাবি ঝুলছে। চাবির সঙ্গে খানিকটা কালো সুতো লেগে রয়েছে, দেখে মনে হচ্ছে কিছু থেকে টেনে ছেঁড়া। ওটা মনে হয় স্যার মৃতদেহের কোমর থেকে নেওয়া। এই যে দেখুন, ঘুনশি পরানো রয়েছে, তার থেকেও খানিকটা কালো সুতো ঝুলছে। আলমারি তো কেউ ঘেঁটেছে মনে হচ্ছে, যেভাবে জামা কাপড় বাইরে ছড়ানো। হ্যাঁ স্যার, আর গয়না বেশিরভাগই গেছে। সে আমি এক কানে মাকড়ি দেখেই বুঝেছি, কিন্তু গয়নার একটা তালিকা পেলে সুবিধে হতো। তালিকা আমি তৈরি করেছি স্যার। পাড়ার লোকজনের সঙ্গে কথা বলে মোটামুটি যা বোঝা যাচ্ছে, ওর কাছে ছিল এই তো এক জোড়া সোনার পাক দেওয়া বালা, এক জোড়া সোনার পালং পাতার নকশা করা অনন্ত, এক ছড়া সোনার ডায়মন্ড কাটা চিক, 8টা সোনার ডায়মন্ড কাটা মাকড়ি, 3টে সোনার কাঁটা, 1টা রূপোর গোট আর 4 গাছির উপর পাক দেওয়া মল। এছাড়া স্যার কিছু টাকা পয়সা ছিল, সেও তো নেই। আর কি বলছে পাড়ার লোক? স্যার, মহিলা আজ সকাল 6টা নাগাদ ঘুম থেকে ওঠেন। এই ঘরের বাড়িওয়ালির বাড়ি পেছনের দিকে, তো উনি সেখানে যান। সেখানে তাকে বেশ কয়েকজন গায়ে গয়না পরা অবস্থায় দেখে। বাড়িওয়ালির বাড়িতে গোলাপ বলে একজন মেয়ে মানুষের ঘরের বাইরে বসে তিনি কথা বলছিলেন। তখন বাইরে থেকে তার নাম ধরে কেউ ডাকে। তিনি তার সঙ্গে বেরিয়ে এসে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন। তারপর প্রায় 2 ঘন্টা পর্যন্ত ঘর থেকে গান বাজনার শব্দ আসছিল। গান বাজনার শব্দ আসছিল? হ্যাঁ, মহিলা নাকি ভালো গান গাইতে পারেন স্যার। আচ্ছা, তারপর?
তারপর ঠিক কখন গান বন্ধ হয়েছিল তা কেউ বলতে পারছে না স্যার। কিন্তু তারপর চাঁপা একবার ঘর থেকে বেরিয়ে বাড়িওয়ালির কাছে যায়। বেলা 11টা নাগাদ তাকে একজন নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করতে দেখে। তারপর আর কেউ চাঁপাকে ঘর থেকে বেরোতে দেখেনি, অন্য কাউকেও তার ঘর থেকে বেরোতে দেখেনি। আর সেই লোকটা? কোন লোকটা স্যার? আরে যে চাঁপাকে ডাকতে এসেছিল। ও, তাকে তো কেউই দেখেনি স্যার, না ঢুকতে না বেরোতে, তার শুধু গলা শুনেছে। অদ্ভুত ব্যাপার। থানায় খবর কে দিয়েছিল? থানায় খবর দেয় স্যার বাড়িওয়ালি ভব, বেলা 1টা নাগাদ। কি বলে স্যার? সকাল 11টার কিছুক্ষণ পরে একজন চাঁপার ঘরে আসে। ঘরের দরজা বন্ধ পেয়ে এবং অনেকবার ডেকেও সাড়া না পেয়ে সে যায় পানওয়ালা কেবলরামের কাছে। তারপর সে আর কেবলরাম একসঙ্গে চাঁপার ঘরে আসে। সামনে দরজা বন্ধ দেখে তারা বাড়ির পেছনের গলিতে যায়। সেখানে গিয়ে তারা দেখে পেছনের দরজা খোলা। সেই দরজা দিয়ে দুজন ভেতরে ঢুকে চাঁপাকে মৃত অবস্থায় পায়। তো এই লোকটা কোথায় যে কেবলরামকে ডেকেছিল? স্যার তাকে আমরা খুঁজে পাইনি। চাঁপার ঘরের চারিদিকে ভিড় জমতে শুরু করেছিল যখন, তখন সে পালিয়েছে। পাড়ার লোক কেউ তাকে চেনে না? কেউ তাকে আগে কোনোদিন দেখেনি স্যার, নাম ধাম কিচ্ছু জানে না। আচ্ছা, 11টার সময় যখন তাকে শেষবার নিজের ঘরের দরজা বন্ধ করতে দেখা যায় তখন তার ঘরে আর কেউ ছিল? আমি জিজ্ঞেস করেছিলাম স্যার, এটাও কেউ বলতে পারছে না। ঠিক আছে, আপাতত লাশটা অটোপসির জন্য পাঠাও। আর ওই পানোলার কি যেন নাম? কেবলরাম স্যার। ওকে আমার কাছে পাঠাও। লাশ ঘর থেকে বের করে গাড়িতে চাপিয়ে মর্গে পাঠানোর ব্যবস্থা করতে করতে 1 ঘন্টা সময় চলে গেল। যতক্ষণে কেবলরামকে আমার কাছে নিয়ে আসা হলো সন্ধে হয়ে গেছে। কেবলরামকে দেখেই আমি চিনতে পারলাম, কিন্তু সে দেখলাম হয় আমায় চিনতে পারেনি, না হয় না চেনার ভান করছে। আমিও ঠিক করলাম তাকে চিনি না এমনভাবেই প্রশ্ন করব। তোমার নাম কেবলরাম? হ্যাঁ জি দারোগা বাবু। এখানে তোমার দোকান কতদিনের? এই তো 2 সাল। এর আগে কোথায় ছিলে? ইসকে পেহলে হাবড়া মে দোকান চালাতা থা। তো হাবড়া থেকে এখানে চলে এলে কেন? একটু দুসরা পানওয়ালা কে সাথ থোড়া ঝামেলা হো গেয়া থা। পানওয়ালার সঙ্গে ঝামেলা হয়েছিল না পুলিশের সঙ্গে ঝামেলা হয়েছিল? আর কতক্ষণ ঢং করবে বাবা কেবলরাম? হ্যাঁ, হাবড়া থেকে তো আমি তোমায় অ্যারেস্ট করি। এক মহিলার গয়না চুরির জন্য তোমার 6 মাসের জেল হয়। সেই জেল থেকে ছাড়া পেয়ে তুমি এখানে এসে পানের দোকান খুলে বসেছো, তা বেশ করেছো। চুরি চামারি করার থেকে পান বেচা ঢের ভালো। কিন্তু আজকে তোমার দোকানে যে লোকটা এসেছিল সে কে? জি কোন আদমি? একটা ঠাঁটিয়ে চড় মারবো এবার কেবলরাম। কোন আদমি? আজ সকাল 11টায় তোমার দোকানে একজন এসে বলে সে চাঁপাকে খুঁজছে, তারপর তুমি তার সঙ্গে চাঁপার বাড়ি যাও। যাও কি না? হ্যাঁ হ্যাঁ দারোগা বাবু গিয়া থা। হ্যাঁ, তো ওই আদমি, ওই লোকটা কে ছিল? এই ওকে তো হাম পহচানতে নাই হ্যাঁ। বাবা, একটা লোককে তুমি চেনো না জানো না, নিজের দোকান ছেড়ে তুমি তার সঙ্গে চলে গেলে? জি মতলব যাই হোক, তো যখন সেই লোকটা তোমার কাছে এসেছিল অন্য কেউ দেখেছিল তাকে? আর কই তো নাই থা বাবু। মিথ্যে কথা বলছে স্যার, আমায় অন্তত 3 জন বলেছে তখন আর একজন ওর কাছ থেকে পান কিনতে এসেছিল। ও ভুল ভুল হো গিয়া থা, ও প্রেমধারী, ও হ্যাঁ ও জর্দাওয়ালা পান লেনে আয়া থা আমারে পাস। এই প্রেমধারী আবার কে? দারোয়ান স্যার, রাস্তার ওপারে দত্তদের বাড়িতে কাজ করে। তো একটি অজানা লোক তোমার কাছে এসে বললো সে চাঁপাকে খুঁজছে কিন্তু তার দরজায় ধাক্কা দিয়ে সাড়া পাচ্ছে না, তারপর কি হলো? উসকে বাদ উসকো লেকে হাম চাঁপাকে ঘর পে গয়ে থে, দরওয়াজা বন্দ থা, মেনে উসকা নাম কই বার পুকারা তো অন্দর সে জবাব নেই আয়া, তো মে ফির বাবু কে সাথ ঘর কে পিছে ওয়ালে দরওয়াজে পে গয়া। ওহা মানে দেখা কি দরওয়াজা খুলা হুয়া থা, হ্যাঁ তো হাম দোনো অন্দর গয়ে তো দেখা কি চম্পা মরি হুই হ্যায়। তারপর? আরে উসে মরা হুয়া দেখ কর মে বহু ডর গয়া বাবু, বাহার আয়া তো দেখা কি বিড়ু কামিনী আর তারামণি ও সারে পিছে ওয়ালে দরওয়াজে কে সামনে সব খড়ে হুয়ে থে, ফির ও তিনো অন্দর গয়ে। আচ্ছা, তারপর? উসকে বাদ ক্যা হুয়া হমকো নহিঁ পতা, ও তিনো চিখনে চিল্লানে লগ গয়ে, বাহার বহুত ভিড় জমা হো গিয়া থা, হাম ওয়াহাঁ সে আপনা দোকান ওয়াপিস আ গয়ে মাই বাপ, কুছ দের বাদ ওয়াহাঁ পে পুলিশ ভি আই থি। ঠিক আছে, তুমি এখন যাও। সামন্ত?
হ্যাঁ স্যার। এই প্রেমধারী লোকটাকে একবার নিয়ে এসো তো। সামন্ত দত্তবাড়ি থেকে প্রেমধারীকে নিয়ে এলো, কিন্তু সে যা বলল তাতে আমার কেবল রামের ওপর সন্দেহ আরও বেড়ে গেল। কেবল রাম আমাদের বলেছিল যে তার দোকানে যে এসেছিল তাকে সে চেনে না, কিন্তু প্রেমধারী বলল, আরে রামবিলাস, হ্যাঁ ইয়াহ কেসে? আরে কেবল ভাইয়া, ও হাম চম্পা সে মিলনে আয়ে থে। আচ্ছা চম্পা সে? হ্যাঁ, পর ও তো দরওয়াজা হি নাহি খোল রহি হ্যায়। আচ্ছা, মাই তো কব সে খড়া থা উসকে ঘর কে সামনে, দরওয়াজা অন্দর সে বন্ধ হ্যায়। তো মাইনে দরওয়াজা খটখটায়া, উসে নাম সে পুকারা, পর কোই জবাব নাহি দে রহি হ্যায়। চলো তো, হ্যাঁ দেখতে হ্যায়। এ প্রেমধারী, এ যারা দোকান সম্ভালো তো, হাম যারা দেখকে আতে হ্যায় কি ক্যা বাত হ্যায়। এরপরে প্রেমধারী নাকি আধ ঘন্টারও বেশি সময় দাঁড়িয়ে অপেক্ষা করেছিল কেবল রামের দোকানে, কিন্তু শেষে তাকে না ফিরতে দেখে সে চলে যায়। প্রেমধারীকে দেখে মনে তো হলো না যে সে মিথ্যে বলছে, কিন্তু তার বয়ান যখন কেবল রামের সঙ্গে মিলছে না, তাহলে ধরে নিতে হবে যে কেবল রামই মিথ্যে বলছে। কিন্তু কেন, আর ঘটনাটা আসলে কি ঘটেছিল? স্যার বলছিলাম যে আপনার কি মনে হচ্ছে, এটা কি খুন না আত্মহত্যা? আত্মহত্যা কি করে হবে সামন্ত, আর কিভাবে আত্মহত্যা? আর আত্মহত্যাই যদি হয় তাহলে তার গয়নাগুলো কোথায়? তাহলে স্যার খুনই তো। খুন কিভাবে, কি দিয়ে? শরীরে আঘাতের একটা চিহ্নও তো নেই। কে খুন করলো, মোটিভ কি, কখনই বা খুন করলো, আর খুন করলে পালালোই বা কিভাবে? মোটিভ তো গয়না চুরি স্যার। তাহলে কানের একটা মাকড়ি আর কোমরে গোটটা ফেলে গেল কেন? স্যার ওই লোকটা? কোন লোকটা? যাকে সবাই শুনেছে কিন্তু দেখেনি। হতে পারে, হতে পারে, কিন্তু তাহলে কেবলরাম মিথ্যে কথা বলছে কেন? তার সঙ্গে কি কেবলরামের কোনো যোগসাজশ আছে? আর স্যার এই রামবিলাস, সে কে, কোথা থেকে এসেছে, চাঁপার সঙ্গে দেখা করতে চাইছিল কেন, তারপর গেল কোথায়? অনেক প্রশ্ন সামন্ত, কোনো উত্তর নেই আমার কাছে। ওই তিন মহিলার সঙ্গে একবার কথা বলতে হবে। বিধু, কামিনী আর তারামণি? কিন্তু আজ নয়, আজ রাত হয়েছে, তুমিও বাড়ি যাও, কাল সকালে লেগে পড়া যাবে। আর হ্যাঁ, চাঁপার বাড়িতে একটা পাহারা বসাও, কেউ যেন ঢুকতে না পারে। রাইট স্যার। পরের দিন সকালে বিধু, কামিনী আর তারামণিকে জেরা দিয়ে শুরু করলাম। যত জেরা করতে লাগলাম তত কেবলরামের কথায় আরও অসঙ্গতি বেরোতে শুরু করলো, কিন্তু রহস্যের ধোঁয়া কেটে না গিয়ে উল্টে আরও বাড়তে শুরু করলো। কেবলরাম আমাদের বলেছিল বিধু, কামিনী আর তারামণিকে সে চাঁপার ঘরের পেছনের দরজার বাইরে দেখে। কামিনী বলল চাঁপার মারা যাওয়ার খবর তাকে কেবলরাম দেয় এবং তারপর সে চাঁপার ঘরে যায়। তারামণি বলল সেও কেবলরামের কাছেই চাঁপার খবর পায়, কিন্তু পুলিশ আসার আগে সে চাঁপার ঘরে যায়নি। বিধু বলল সে নাকি চাঁপার মারা যাওয়ার খবর পুলিশ আসার আগে পাইনি এবং পেয়েও সে নিজের ঘর থেকে বেরোয়নি। তো তুমি যে নিজের ঘরে ছিলে তার কি প্রমাণ আছে? আগে প্রমাণ? দারোগা বাবু, তোমার সঙ্গে কেউ ছিল? হ্যাঁ ছিল তো, গোয়া বাগানে রামবাবু। সামন্ত খোঁজ নাও এই রামবাবুকে, দরকার হলে বিধুকে সঙ্গে নিয়ে যাও, তার বাড়ি খুঁজে বার করো, তাকে এখানে নিয়ে এসো। রাইট স্যার। সামন্ত সত্যি গোয়া বাগানের রামবাবুকে খুঁজে বার করলো এবং তাকে সঙ্গে নিয়েও এলো। সমস্যাটা হলো যখন তাকে জেরা করা হলো, গতকাল সকালে আপনি পাড়ায় ছিলেন? কই না তো। সে কি, আপনি গতকাল সকালে বিধুর ঘরে ছিলেন না? বিধু না, আর আমি তো বিধুর কাছে আসতাম না দারোগা বাবু, আমি চাঁপার কাছে আসতাম। স্যার এ তো সবাই মিথ্যে কথা বলছে স্যার। আরে তাই তো দেখছি, এবার তাহলে একটা জিনিস করতে হবে সামন্ত। কি স্যার? তিনজনের ঘর সার্চ করো। বিধু, কামিনী আর তারামণি চাঁপার মতোই তিনটি খোলার ঘরে থাকত। বিধু আর কামিনীর ঘর চিরুনি তল্লাশি করেও কিছু বেরোলো না, কিন্তু তারামণির বাক্স থেকে একজোড়া সোনার বালা বেরোলো। ওগুলো আমার দারোগা বাবু, বিশ্বাস করুন ওগুলো আমার। তাই নাকি রামবাবু, দেখুন তো এই বালা দুটো। দেখি, এই বালা তো আমি চাঁপাকে গড়িয়ে দিয়েছিলাম। না না, ওগুলো আমার, আমি আমি সত্যি কথা কইছি, ওগুলো আমার। বললেই হলো, আমার কাছে বালার ওজন পর্যন্ত লেখা আছে। সামন্ত বালা দুটো ওজন করার ব্যবস্থা করো। ওজন করা হলো এবং দেখা গেল রামবাবু ঠিকই বলছেন। বাকি গয়নাগুলো কি করেছো তারামণি? আমি কিছু করিনি কো দারোগা বাবু, আমি কিচ্ছু জানি না কো, আমি সত্যি কইছি, আমি সত্যি কইছি, ওগুলো আমার। বালাগুলো তোমার ঘর থেকে বেরিয়েছে, আর মিথ্যে কথা বলে লাভ নেই। আমি
কইছি, আমি আবার কইছি ওগুলো আমার, দারোগা বাবু আমারে বিশ্বাস করুন, আমি আমি সত্যি কইছি। আর কতক্ষণ তুমি মিথ্যে কথা বলবে তারামণি? বলে ফেলো, বলে ফেলো, সত্যি কথাটা বলে ফেলো। চাঁপাকে কেন খুন করলে? আমি চাঁপাকে খুন করিনি দারোগা বাবু, ওগুলো আমার, আমি মিথ্যে কথা কইছি নে। দেখো আমি কিন্তু ভদ্রভাবে জিজ্ঞেস করছি, তুমি না বললে কিন্তু আমাদের কাছে মুখ খোলানোর অন্য অনেক উপায় আছে। আমি যে কিছু করিনি দারোগা বাবু, আমারে বিশ্বাস করেন, আমি কিছু করিনি। ওফ, এইভাবে হবে না। সামন্ত, হাত কড়া পরাও, গাড়িতে তোলো, এক রাত হাজতে থাক, তারপর কাল দেখছি। আমি যে কিছু করিনি দারোগা বাবু। অনেকেই তাৎক্ষণিকভাবে মেনে নিতে না চাইলেও এক রাত হাজতে কাটালে তারপর সব সত্যি উগড়ে দেয়। এক্ষেত্রেও তাই হবে বলে আমার বিশ্বাস ছিল। তারামণিকে নিয়ে আমরা বেরিয়ে যাব যাব করছি, এমন সময় তারকাবাবু, আরে ও তারকাবাবু, হ্যাঁ তারকাবাবু, আমার নাম প্রসন্ন, বিধু আমাকে গতকাল একটা গয়না রাখতে দিয়েছিল। এই বলে প্রসন্ন তার হাতের মুঠো আমার সামনে খুলে ধরল। আমি দেখি তার হাতে একটি সোনার অনন্ত। বিধু দিয়েছিল এটা তোমায়, তারামণি নয়? না গো তারকাবাবু, বিধু, বিধু। এ কার গয়না আমি জানি না, আপনি বিশ্বাস করেন, আপনি খুঁজে বার করে তাকে গয়না ফেরত দিয়ে দেবেন। বাড়িওয়ালিকে দেখাতেই তিনি চিনতে পারলেন, এ অনন্ত চাঁপার, তাতে তার কোনো সন্দেহ নেই। এবার আমার মাথা সত্যিই গুলিয়ে গেল। এতক্ষণ তারামণিকে সন্দেহ করছিলাম, কিন্তু এবার তো বিধুর ওপরেও সন্দেহ হতে শুরু করলো। ইতিমধ্যে কেবল রামের দোকান এবং ঘর দুটোরই তল্লাশি নেওয়া হয়েছে, কিন্তু কিছুই পাওয়া যায়নি। এখনো পর্যন্ত যাদের আমি জেরা করেছিলাম তাদের মধ্যে একমাত্র কামিনীকেই আমার অন্যদের থেকে একটু অন্য রকম মনে হয়েছিল। সে যে অসৎ তা মনে হয়নি, তবে সে যে কিছু লুকোচ্ছে তা মনে হয়েছিল। তবে তাকে নানাভাবে নানা প্রশ্ন করেও যখন কথা বলানো গেল না, তখন আমাদের অন্য উপায় ভাবতে হলো। জানা গেল কামিনীর এক বাঁধা বাবু আছেন, শোভাবাজারের হরিনাথ দত্ত। তিনি কামিনীকে প্রত্যেক মাসে 10 টাকা করে দেন। তাকে নিয়ে আসা হলো। শেষে তার অনুরোধে কামিনী মুখ খুলল। হরি বাবু, আপনি অন্নদাতা, আপনি যখন বলছেন তখন আমি সব কথাই খুলে বলছি। আমি সেদিন সকালে আমার ঘরের বাইরেই ছিলাম। আমার ঘর থেকে কেবলরামের পানের দোকান যেমন দেখা যায়, তেমনি চাঁপার ঘরের সামনের এবং পেছনের দরজা দুটোই দেখা যায়। সেদিন मैं तो कब से खड़ा था उसके घर के सामने, दरवाजा अंदर से बंद है, मैंने दरवाजा खटखटाया, उसे नाम से पुकारा, पर कोई जवाब नहीं दे रही है। अच्छा, चलो तो हैं, देखते हैं। ये प्रेमधारी, ये जरा दुकान संभालो तो, हम जरा देख के आते हैं कि क्या बात है। तार पर के बोल रहा हमारा लोकटा चंपा सामने दौड़ जाए गेलो। ए चंपा, ए चंपा, अरे ओ चंपा, अरे सो गई क्या चंपा, ओ चंपा। সামনের দরজায় কোনো সাড়া না পেয়ে দুজনে গেল পেছনের দরজায়, কিন্তু পেছনের দরজাও ভেতর থেকে বন্ধ ছিল। তখন কেবলরাম গলি থেকে একটা লোহার পাত তুলে নিয়ে সেই দিয়ে চার দিয়ে পেছনের দরজা ভেঙে ফেললো। তারপর দুজনেই ঘরে ঢুকলো। বেশ কিছুক্ষণ হয়েছে, দুজনের কেউ ওই ঘর থেকে বেরোচ্ছে না দেখে আমি চাঁপার ঘরে যাই। গিয়ে দেখি কেবলরাম আর ওই লোকটা চাঁপার আলমারি খুলে তার জিনিস বার করে একটা পুঁটুলিতে বাঁধছে। আমি বললাম, আই কেবলরাম, এই কি করছিস তুই? দাঁড়া দাঁড়া, আমি এক্ষুনি সবাইকে ডাকছি, দাঁড়া তুই দেখ, তুই লড়কি ইধার আ, ইধার আ। अगर तू चिल्लाई तो मैं सबको ये बोल दूंगा कि तूने चंपा का खून किया है और उसके गहने लूट रही थी, हैं? समझ गई? तू ये ले रख और अपना मुंह बंद रख, समझी? এই বলে কেবলরাম আমার হাতে এক জোড়া সোনার মাকড়ি দড়িয়ে দিল। সেই মাকড়ি নিয়ে আমি চাঁপার ঘরের পেছনের গলি দিয়ে বাইরে বেরোতেই দেখি বিধু আর তারামণি, তারাও চাঁপার ঘরের দিকেই যাচ্ছিল। বোধহয় আমার মতোই আরো গয়না দিয়ে ওদের মুখ বন্ধ করিয়েছে। এবার ছবিটা আমার কাছে অনেকটাই পরিষ্কার হলো। বাকি গয়নার কেবলরাম কি করেছে জানতে আমরা তাকে থানায় তুলে নিয়ে চলে এলাম।
কিন্তু একটা প্রশ্ন থেকেই গেল, চাঁপাকে কে খুন করেছে এবং কিভাবে? এই প্রশ্নের উত্তর সেদিন সন্ধ্যাবেলা থানাতেই পাওয়া গেল। সারাদিনের ক্লান্তি দূর করতে আমি আর সামন্ত থানায় বসে এক কাপ করে চা খাচ্ছি, এমন সময় এক হাবিলদার এসে সামন্তর হাতে একটা খাম দিয়ে গেল। অটোপসি রিপোর্ট এসেছে স্যার। ও কি বলছেন করোনা সাহেব? হ্যাঁ এই তো, কজ অফ ডেথ হার্ট অ্যাট্যাক। হ্যাঁ হ্যাঁ স্যার, এই তো লিখেছেন হার্ট অ্যাট্যাক ন্যাচারাল ডেথ। এইবার বুঝতে পারলাম লাশের ওই অবস্থা কেন ছিল, একটি হাত বুকে এবং দাঁতে দাঁত চাপা, কারণ হার্ট অ্যাটাকের তীব্র যন্ত্রণা। মাথার পাশে জলের গেলাস এবং মিষ্টি ঠোঙা, কারণ চাপা নিশ্চয়ই খেতে খেতেই মারা গেছিল। তারপরে যে কি হয়েছিল তা তো কামিনী কাছ থেকে আমরা শুনেইছিলাম। যাকে ভালো হয়েছে সামন্ত, কেবল আমার তারামণিকে এক্ষুনি ছেড়ে দাও আর এই তদন্তের ফাইল অবিলম্বে বন্ধ করো। কিন্তু স্যার, মানে কেবলরাম তো গয়না চুরি করেছে স্যার। না করেনি। মানে? মানে এটা 404 ধারার মামলা, ডিসঅনেস্ট মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টি পজেসড বাই ডিসিজড পার্সন অ্যাট দ্য টাইম অফ হিজ ডেথ, এই ক্ষেত্রে হার্ট ডেথ। আর 404 ধারার মামলার তদন্ত ম্যাজিস্ট্রেটের অর্ডার ছাড়া পুলিশ নিজের থেকে করতে পারে না, বুঝলে? উফ, বাঁচা গেছে স্যার। সানডে সাসপেন্সে আজ শুনলেন প্রিয়নাথ মুখোপাধ্যায়ের বিষম সমস্যা অবলম্বনে সাক্ষী। গল্পের সূত্রধার এবং রামবিলাসের চরিত্রে আমি মীর, সতীশ সামন্ত সোমক, বিধু মোহর, কামিনীর ভূমিকায় গোধূলি, কেবলরাম বিশাল, প্রসন্নের চরিত্রে শ্রী, রামবাবুর ভূমিকায় অগ্নি এবং তারামণি অয়ন্তিকা। গল্পের বেতার নাট্যরূপ পর্ব পরিচালনায় এবং প্রিয়নাথ মুখোপাধ্যায়ের চরিত্রে দীপ, ধ্বনি পরিকল্পনায় শুভদীপ, পোস্টার ডিজাইন অ্যাস্টারিস্ক। শেষ হল প্রিয়নাথ মুখোপাধ্যায়ের বিষম সমস্যা অবলম্বনে সাক্ষী। সামনের সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।